ইসলামের সালাম দেওয়ার বিষয়ে গুরুত্বরূপ কি রকম এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত আমাকে সালামের সম্পর্কে বলবার আপনাদেরকে শুনবার হিকমত ধৈর্য অতঃপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আমিন মুহাববত বলেন আমিন আমিন সালাম হচ্ছে আরবি শব্দ এর আরেকটা আবেধানিক হচ্ছে তাহিয়াত তাহিয়াত সালাম কাছাকাছি শব্দ তাহিয়াত মানে সম্ভাষণ করা আর সালাম অর্থ হচ্ছে শান্তি বিরাজমান মানুষ চতুর্দিকে শান্তি খুঁজে বেড়ায় কিন্তু শান্তি কোথায় এটা মানুষ নিজেও জানে না অথচ আমাদেরকে আল্লাহ রাসূল একটা সালাম শিক্ষা দিলেন যে সালামের অর্থই হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের জন্য শান্তির দোয়া করা সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন সালাম অর্থ হচ্ছে শান্তি পিসফুল সম্ভাষণ পবিত্র কোরআনে এই সালাম শব্দটা প্রায় 47 জায়গায় এসেছে আলহামদুলিল্লাহ বলেন সালামুন আলা নূহি ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মূসা ওয়া হারুন এভাবে ধারাবাহিকভাবে অনেক জায়গায় আল্লাহ তাআলা এনেছেন অর্থাৎ সালামের বিষয়ে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে আমাদেরকে বলেছেন প্রিয় হাজিরিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রব্বুল ইজ্জত এর আসমাউল হুসনা 99টি নামের মধ্যে একটা নাম রয়েছে সালাম সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ সূরাতুল হাশর এর 22 নং আয়াতে আমরা সব সময় ফজর সময় পড়ে থাকি পড়ি হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল عزيزٌ جبارٌ متكبر الملك القدوس السلام الملك القدوس السلام এই সালাম হচ্ছে আল্লাহ তাআলা 99 নামের মধ্যে একটা নাম আমাদের মাঝেও তো অনেকে সালাম নাম রাখে কথা বলেন ঠিক কি না এই সালামকে ডাইরেক্ট সালাম বলা যাবে না বলতে হবে আব্দুস সালাম অর্থাৎ আল্লাহর বান্দা সালাম মানে আল্লাহ আব্দুল মানে বান্দা আব্দুস সালাম আল্লাহর বান্দা সালাম কার নাম জোরে কোন না সালাম কার নাম আল্লাহর নাম বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাই হাদিস নকল করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর বলেন আদম ওই যে দেখতেছো ফেরেশতারা বসে আছে তাদের কাছে যাও যায় তাদেরকে একটা সালাম দাও এবং সালাম দেওয়ার পর তারা কি জবাব দেয় তোমার সালামে সেটা তুমি শোনো কারণ এই সালামের উত্তর এবং সালাম দেওয়া দুটুই তোমার এবং তোমার সন্তানদের জন্য সম্ভাষণ হিসেবে থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের সামনে যে বলেন আসসালামু আলাইকুম কি বললেন সবাই বলেন কি বললেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ফেরেশতারা সালামের উত্তর দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু একটু বাড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা চিন্তা করতেছেন হুজুর ওয়া আলাইকুম সালাম শোনা বলবে ফেরেশতারা ওয়া আলাইকুম সালাম বলে নাই হাদিসে এভাবেই আসছে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলেন আসসালামু আলাইকুম ফেরেশতারা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালামের অর্থ যেই আসসালামু আলাইকুম অর্থ একই এখানে প্রশ্ন দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম কা কুমাকুম কা হচ্ছে এক বছর কুমা হচ্ছে দিবসন কুম হচ্ছে বহু বছর অনেক ফেরেশতারা বিদায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আসসালামু আলাইকুম এই সকল ফেরেশতারা আল্লাহর দয়া শান্তি বর্ষিত হোক বলেন আমিন ফেরেশতারা আবার কেন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছে একা বলা উচিত ছিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক এখানে ফেরেশতারা আসসালামু আলাইকা বলে না আসসালামু আলাইকুম বলে না আসসালামু আলাইকুম বলছেন অর্থাৎ বহু বচন ব্যবহার করেছেন
এর অর্থ হচ্ছে এক নম্বর উত্তর হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে কিছু ফেরেশতা নিযুক্ত থাকে। দেখবেন অনেক সময় আমরা কিঞ্চিৎ পরিমাণের জন্য বিপদ থেকে বেঁচে যাই, এই বিপদ হচ্ছে 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 আবার ছটাক করে বেঁচে যাই, এর কারণ হচ্ছে ফেরেশতারা আপনাদেরকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, ফেরেশতারা আমাদেরকে সহযোগিতা করে। তো এক নম্বর উত্তর হচ্ছে আদম আলাইহিসসালামের সাথে যে ফেরেশতারা ছিল তাদের জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে আদম আলাইহিসসালামকে সম্মাননা দিতে যাইয়া সম্মানিত করতে যাইয়া ফেরেশতারা আসসালামু আলাইকুম তথা বহুবচন ব্যবহার করেছেন। মূল কথা হচ্ছে আদম আলাইহিসসালাম তিনি সালাম দিলেন ফেরেশতাদেরকে, সালাম দেওয়ার পর ফেরেশতারাও আবার সালামের উত্তর দিলেন। আল্লাহ তাআলা বলেন আদম এখন থেকে তোমার যত আদম সন্তান আসবে সকল সন্তানদের এইটাই শিক্ষা, কোন ভাই কোন ভাইয়ের সাথে দেখা হলে কি বলবে, জোরে কোন কি বলবেন, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেই সালাম দেবে। এও কিরকম সালাম দেবে, একজন মানুষ যখন সালাম দেওয়ার পর আড়াল হয়ে গেল, মাঝখানে একটা গাছ পড়লো বা একটা দেওয়াল পড়লো, আবার পুনরায় দেখা হলো, তাহলে পুনরায় আবার সালাম দেবে। সুবহানাল্লাহ, কেননা সালাম মানে হচ্ছে শান্তি। যতবার আপনি আপনার ভাইকে সালাম দিবেন ততবার উপর থেকে শান্তি বিরাজমান, শান্তি বর্ষিত করবেন কে, আল্লাহ তাআলা। আমাদেরকে সালাম সর্বদা পরিচালনা, সর্বদা জয় জোয়াকার করার তৌফিক দান করুন, বলেন আমিন। সূরাতু আন-নিসা এর 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহিয়্যু বিআহসান মিনহা আও রুদ্দুহা إن الله كان على كل شيء حسيبا. আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের ডাক দিয়ে বলছেন, মুসলিমরা শোনো শোনো, তাহিয়াতুম বিতাহিয়াতিন ফাহিয়ু, যখন তোমাদের কোনো মুসলিম ভাই তোমাকে সালাম দেয় তাহলে তুমি ফাহিয়ু, তুমিও তাকে সালাম দাও। তোমার ভাই যখন তোমাকে সালাম দেয় তুমিও সালাম দাও উত্তম রূপে, বিআহসানা মিনহা, সে যেরকম করে সালাম দেয় তার চাইতে উত্তম ভাবে সালাম দাও, আর উদ্দুহা, অথবা তোমাকে যা বললো তার চাইতে একটু বাড়িয়ে তোমার ভাইকে বললো। ফর এক্সাম্পল, আপনাকে যখন বলা হলো আসসালামু আলাইকুম, আপনি তখন বাড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। এটা এটাই আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, যে সূরা আন-নিসার 86 নম্বর আয়াত বলছেন তোমাকে যখন সালাম দেয় উত্তম রূপে সালামের জবাব দাও, আর রুদ্দুহা, অথবা তুমি যদি পারো তার চাইতে একটু বাড়িয়ে তোমার ভাইয়ের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ, বলে এই জন্য যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম, আবার যে উত্তর দিবেন তাহলে বলবেন ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহ। আপনার ভাই যদি বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফশুস সালামা তাসলামুন, রাওয়াহু আবু দাউদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সালামটা তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে প্রচুর পরিমাণ চালু করে দাও। যখন এক ভাই আরেক ভাইকে সালাম দেবে তখন দেখবে সমাজের মধ্যে নিরাপত্তা, সমাজের মধ্যে নম্র ভদ্রতা, সমাজের মধ্যে আদর্শতা, সমাজের মধ্যে শান্তি বিরাজমান করবে। সুবহানাল্লাহ, বলেন। তবে সমস্যা হচ্ছে আমরা যারা একটু বড় অঙ্কের টাকার মালিক আমরা চেয়ে থাকি কখন ছোটরা আমাদেরকে সালাম দেবে, আবার যারা একটু গম্ভীরভাবে চলে তারা আবার চায় তাদেরকে কেউ নিয়ে সালাম দেয়। আমাদের গ্রামে দুজন লোক আছে সবসময় রাস্তায় চেয়ার দিয়ে বসে থাকে, ঘটনাক্রমে আমরা দুই তিনজন ছাত্র ভাইরা হাইটা যাইতেছি আমরা সালাম দেই নাই। কেন সালাম দেয় না এটা যে আমাদের মসজিদ ইমাম সাহেব বিচার দিছে যে এরা ছাত্র মানুষ সালাম দিল না কেন, চিন্তা করছেন আমরা কথার ভিতরে আছে সালাম দেয় না কেন, এটা যে বিচার দিছে। ওর বেটা তোর যদি এতটুকুই মনে থাকতো যে সালাম সবার জন্য তুমি তো সবার আগে দেওয়া উচিত ছিল। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে সবার আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ, বলেন।
ছোট বড় নম্র ভদ্র সবাইকে সালাম দেওয়া শিক্ষা দেওয়া ছোটদেরকে সালাম দিবেন একদিন দুই দিন তিন দিন পরের দিন থেকে আর সালাম দেওয়া লাগবে না ওরাই আপনাকে সবার আগে সালাম দিয়ে দিবে এর জন্য কেউ গম্ভীর আকারে থাকবে না অহংকার নিয়ে থাকবে না যে আমাকে কেন সালাম দিল না বরং আপনি তাকে দেওয়ার আগে আপনি তাকে সালাম দিবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই গৃহে প্রবেশ করতেন ওনার স্ত্রীদেরকে সবার আগে উনি সালাম দিতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা তো ঘরে যাই সালাম দেই না অধিকাংশ বাইরেই সালাম দেই না অথচ এক সাহাবী এসে বলছে হুজুর আমি আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমি অনুমতি নেব আমি আমার মায়ের ঘরে ঢুকবো এখানে কি অনুমতি প্রয়োজন আছে আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার মাকে কি কাপড়বিহীন দেখতে চাও কথা বুঝতেছেন তুমি ঢুকে ঘরের ভিতরে ঢুকে কি তুমি তোমার মাকে কাপড়বিহীন দেখতে চাও না দেখতেছ না তাহলে আগে সালাম দাও সালাম দিলে তোমার মা নিজে কি গুছিয়ে নেবে এরপর তোমার ঢোকার অনুমতি দিলে তুমি সুন্দরভাবে মায়ের সাথে দেখা করো অর্থাৎ তোমার মায়ের সাথে দেখা করার আগেও সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করতে হবে প্রশ্ন হলো ঘরের ভিতরে যদি কোনো মানুষ না থাকে তাহলে সালাম দিয়ে লাভ কি কে উত্তর দেবে এক নম্বর উত্তর হচ্ছে ওই ঘরের মধ্যে কেউ না থাকুক ফেরেশতারা ওখানে বিরাজমান থাকে এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘরের ভিতরে কোনো জীবজন্তুর ছবি রাখা যাবে না এই ছবিগুলো রাখলে রহমতের ফেরেশতারা ওখানে ঢুকতে পারে না আর যেই ঘরে রহমতের ফেরেশতারা থাকে না সেই ঘরে রহমত বারাকা কিছুই থাকে না ওই ছবি রাখা যাবে না আর ছবি যদি না রাখেন যেমন কুকুরের ছবি যদি না রাখেন তাহলে ওই ঘরে আল্লাহর ফেরেশতারা সব সময় বিরাজমান থাকবে আর আপনি সালাম দিলে কেউ না থাকলেও ফেরেশতারা আপনার সালামের জবাব দিয়ে দিবে এজন্য সব সময় ঘরে ঢুকতে সব সময় সালামের জয় জোয়াকার চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম প্রচলন করো সালাম দাও সবাইকে ছোট বড় নির্বিশেষে সবাইকে সালাম দাও সালাম দিলেই তোমাদের মধ্যে শান্তি বিরাজমান থাকবে আপনার সাথে এক ভাইয়ের ধরেন চরম পর্যায়ে শত্রুতা সে আপনাকে দেখতে পারতেছে না আপনিও তাকে দেখতে পারতেছেন না আপনি একদিন দুই দিন তিন দিন সালাম দেন চতুর্থ দিন সে সালাম তো দেবেই সাথে মুসাফাহাও দিবে এটাই হচ্ছে সালামের জন্য যে শান্তি আল্লাহ তাআলা এটাই এখানেই দান করেন শত্রুতা কোথায় বলে যাবে আপনি সালাম দেওয়া শুরু করে দেন আপনাদের মধ্যে বন্ধুত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন বলেন আলহামদুলিল্লাহ فعن عبد الله بن عمرو رضي الله تعالى أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطع الطعام وتكره السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري بخاري الشريف 12 نمبر حديث سوينون پرشتت بولسن الله رسول صلى الله عليه وسلم ومدرا أما رجل লোক আইসা নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খায়রুন ইসলামের মধ্যে এমন কোন কাজ আছে যেটা সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ক্বালা তুতুইদ্দুআম ওয়া তাকরাউস সালাম ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি অন্ন দাও খাদ্য দাও আর মানুষদেরকে তুমি সালাম দিতে থাকো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলা মান আরাফতা ওয়া লাম তারিফ সে তোমার মুসলিম ভাই সে চিনো বা না চিনো সে মুসলিম ভাই তাকে সালাম দাও কোন কথা এর মধ্যে চলবে না আসসালামু ক্বাবলাল কালাম সালাম দেওয়ার আগে কথা বলিও না বরং আগে সালাম দাও পরে তোমরা কথোপকথন শুরু করো যেমনটা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যে সবার আগে বলেন এই ফেরেশতার দল কেমন আছিস আসসালামু আলাইকুম এটা বলছে বলে নাই প্রথম যাই বলছে আসসালামু আলাইকুম ফেরেশতারও সালামের জবাব দিয়ে দিছে তার মানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে শিক্ষা দিলেন কথা বলার আগে কি দিতে হবে আমাদের জোরে কর না কি দিতে হবে সব ক্ষেত্রে সালাম দিবেন সালাম দিয়ে ভাষণ শুরু করবেন ভাইয়ের সাথে কথা বলার সময় আগে সালাম দিবেন এরপর ভাইয়ের সাথে নিজস্ব কথাবার্তা বলবেন আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক বলেন আমিন আমিন আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা হু কল কল আলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা বাইতিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বুনাইয়া হে বৎস আমার কথা শুনো যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন তোমার ঘরের পরিবার পরিজন যারা আছে সবাইকে সালাম দাও কেন যদি তুমি সালাম দাও ইয়াকুনু বারাকা তোমার প্রতি আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন সুবহানাল্লাহ বলেন শুধু তোমার প্রতিই না আহলে বাইত তোমার ঘরের মধ্যে যারা আছে তাদের প্রতি আল্লাহ তাআলা সর্বদা বারাকা দান করতেই থাকবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য প্রিয় হাজিরে আমরা আর অলসতা নয় ওই যে
এক প্রকার ঢুকমু বাইরমু ঢুকমু বাইরমু এরকমটা নয়, যখন ঘরে ঢুকবেন সালাম দিবেন, মুসলিম কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিবেন। আমরা হুজুররা চিন্তা করি যে মুসল্লিদেরকে আমি কেন সালাম দেব, আমাকে মুসল্লিরা সালাম দিবে, এরকম অহংকার নিয়ে থাকলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল বাদিউ বিসালাম বারিউ মিনাল কিব, যে ব্যক্তি প্রথম প্রথম সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে। যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে। যারা সালামের জন্য অপেক্ষা করে তার মানে হচ্ছে সে চায় সে আমার ছোট, সে আমাকে সালাম দিবে, নিজেকে বড় মনে করে, আর বড় মনে করার নামই হচ্ছে অহংকার। আর অহংকারকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধ ঘোষণা করেন, যারা নাউযু বিল্লাহ। এই জন্য সর্বপ্রথম নিজে সালাম দেওয়ার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক সাহাবি এসে বলছেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন সাহাবারা এই সাহাবি দশ নেকি পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবি এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন এই এই বালক বিশ নেকি। আরেকজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, রাসূল বলছেন এই পেল ত্রিশ নাকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে তারাই সবচেয়ে আমলদারি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যত আপনি সালাম দিবেন, আগে সালাম দিলে এক নম্বরে আপনার অহংকার থেকে মুক্ত, দুই নম্বরে আপনার নেকি ভরপুর। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি যদি প্রথম সালাম দেন আপনাকে দেয়া হবে নব্বই নেকি। কয় নাকি? জোরে কর না, কয় নাকি? আপনাকে দেয়া হবে নব্বই নেকি। আর যে ব্যক্তি সালামের জবাব দিবে সে নব্বই থেকে আশি মাইনাস শুধুমাত্র দশ নেকি। কয় নাকি? এর লাভ কার? যে প্রথম দেয় তারই তো লাভ। এই লাভটা যদি আমরা বুঝি তাহলে আজ থেকে আমরা সবার আগে সালাম দেবো, রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন। আরেকটা কারণ, আপনি যদি সালাম না দেন আপনার গুনাহ হবে না, কিন্তু সে যদি সালামের জবাব না দেয় তাহলে তার গুনাহ হবে। কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আবার দুজন ভাই কথা বলতেছে হুট করে সালাম দিয়ে বলেন না, এটা আবার বিরক্ত। আপনি ওখানে যদি আপনার ইমানদারি কোনো কথা থাকে দাঁড়িয়ে থাকেন, যখন আপনাকে অনুমতি দেওয়া হবে তখন সালাম দিয়ে কথা বলবেন। হঠাৎ করে যে এখানে সেখানে সালাম দেওয়া যাবে না। একজন ভাই কোরআন শরীফ পড়তেছে, আপনি যাবেন তো না সালাম আলাইকুম, নামাজ পড়তেছে আপনার সালাম আলাইকুম, এগুলো করা যাবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে ওখানে সালাম দিতে হবে। একজন লোক মাথায় বোঝা নিয়ে অনেক কষ্টে আইতেছে, আপনি যাই বলেন আসসালামু আলাইকুম সাসাদান, কেমন আছেন সাসাদানের মাথার মধ্যে বোঝা, এমনি বারোটা বাজতেছে, এরপর একটা ওয়াজিব চাপিয়ে দিলেন, এরকমটা করা যাবে না। সাসাদান শান্ত হোক, এরপরে সালাম দিয়ে ওনাকে সান্ত্বনা মানি শোনান। এভাবে সালাম যদি আমরা বিরাজমান করতে পারি আমাদের উপর বারাকা দান করবেন কে? মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে আজরাইল মানব শুরুতে আসলো ওনার রূহ কবজ করার জন্য, মুসা নবী দৌড়ে এক থাবর আজরাইলের কানে এক থাবর কিতাবে লেখে আজরাইলের চোখ একটা নষ্ট হয়ে গেছে। মুসা নবী এটা বলছিলেন, উনি এক থাবর যখন দিলেন চোখ নষ্ট হয়ে গেছে, ফেরেশতার ওখানে থাকে নাই, সোজা আল্লাহর কাছে চলে গেছে। যে বলছে আল্লাহ আপনার এই নবী মুসা সে মনে হয় আপনার কাছে আসতে চায় না, মৃত্যুবরণ করতে চায় না। তখন আল্লাহ তাআলা বলছেন যাও তুমি আবার যাইয়া বলবা মুসা আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আর তুমি ফেরেশতা সুরত নিয়ে যাইও, আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনি একটা বকরি বা একটা গাবি অথবা একটা গরু বা উট এর উপর একটা হাত রাখেন, রাখার পর আপনার হাতের নিচে যা পশম আছে এই পশম পরিমাণ আপনাকে হায়াত দিবেন আল্লাহ তাআলা। মুসা নবী একটু সালাক ছিলেন, বলছেন এই যে সব পশম পরিমাণ যদি আমাকে হায়াত দেয়া হয় এরপরে পশমগুলো শেষ হয়ে গেলে কি হবে? বলছে এরপরে আপনার মৃত্যু হবে, মৃত্যু থেকে ছাড় দেওয়া হবে না। তখন বলছে যেহেতু এতগুলা বছর পরও আমার মৃত্যু হবে আর আমার আল্লাহ তাআলা চান আমি ওনার কাছে চলে যাই, তাহলে আর দেরি করিও না, তবে থাবর যে দিছি এটার কারণ হচ্ছে তুই মানব সুরতে আসছো আমাকে সালাম দোস না কেন, বিনা অনুমতি নিয়ে কেন আসলি? তার মানে সালাম দিবি অনুমতি নিবি তার কাছে আমার কাছে আসবি, মানব সুরতে আসছো চলো চিনতে পারি নাই, থাবর দিছে জন্য তুই কেন সালাম দিলি না? তার মানে আগে সালাম দিতে হবে, এখন অনুমতি নিয়ে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে হবে। এরপরে আজরাইল আলাইহিসসালাম ওনার জান কবজ করলেন, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমের আরেকটা ঘটনা, উনি একদিন ওয়াজ করতেছেন, ওনার ওয়াজের এক শ্রোতা উঠে বলতেছে হুজুর এই পৃথিবীর মধ্যে আপনি এখন নবী, বলেন তো আপনার চাইতে আর কেউ জ্ঞানী আছেন দুনিয়ার ভিতরে?
চিন্তা করলেন আমি এই যুগের নবী আল্লাহ তাআলা সব জ্ঞান তো আমারই দিয়েছেন আমার চাইতে বেশি জ্ঞান অন্যজনকে দিলে তো সেই নবীর উপর উঠে যায় তার মানে আমি তো এটা প্রশ্ন করা লাগে আমি তো জ্ঞানী আল্লাহ তাআলার কাছে উত্তরটা পছন্দ হয় না যদিও উত্তরটা সঠিক কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না ওনার উচিত উচিত ছিল যে আল্লাহু আলাম আমার থেকে কেউ জ্ঞানী আছে কিনা এটা আমি জানি না স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন যেহেতু উনি নিজেকে নিজে একটু ইয়ে করলেন সঠিক কথা বলার পরেও আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই তখন বলছেন অমুক জায়গায় একজন মানুষ আছে তার কাছে যে তুমি পরিচিত হও যাইতে 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 হযরত খাদির হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অনেক বিশাল ঘটনা মাছ ভাজা নিয়ে গেছে এরপরে মাছের কথা ভুলে গেছে অনেক সব বাদ দিয়ে দিলাম ওনার কাছে যে প্রথমেই দিলেন আসসালামু আলাইকুম কি বলছেন জোরে বলেন না কি বলছেন যায় দেখেন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ চাদর মোড়ে দিয়ে বসে আছেন যায় কইতে পারতেন যে ভাই আসসালামু আলাইকুম অথবা আপনি কে আছেন জিন্না ফরি আগে পরিচয় পরে সালাম দিয়ে এটা বলেন নাই সর্বপ্রথম তিনি যায় বলেন আসসালামু আলাইকুম ওই চাদর আবৃত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া আলাইকুম সালাম ইয়া মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলেন মুসা নবী অবাক হয়ে গেল কিরে এনার সাথে আমার তো কোনোদিন কথাও হয় নাই সাক্ষাৎ হয় নাই পরিচয় হয় নাই উনি আমাকে কিভাবে চেনেন জিজ্ঞাসা করলেন আপনি আমাকে কিভাবে চেনেন মুসা কালিমুল্লাহ যে আমার আল্লাহর নবী কিভাবে চেনেন ওই লোকটা ডাক দিয়ে বলছেন তুমি যার কাছে আমার পরিচয় পেয়ে আমার কাছে আসছো সেই আল্লাহই তোমার পরিচয়টা আমার কাছে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন কথা বলার উদ্দেশ্য হচ্ছে সবখানে সর্বদা সালাম দিয়ে কথা শুরু করবেন কোথাও প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করবেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী শরীফের হাদিস কোন ঘরের সামনে যায়া আগে সালাম দিব একবার সালাম দিছ জবাব নাই দাঁড়িয়ে থাকো আবার সালাম দাও জবাব নাই দাঁড়িয়ে থাকো আবার দাও তারপরেও যদি জবাব না থাকে চলে যাও আর বিলম্ব করা দরকার নাই কিন্তু আমরা তো আসসালামু আলাইকুম ভাই বাড়িতে আছেন ভাবি বলে ভাই তো একটু আগে চলে গেছে ভাই নাই তো ভাবি আছে পান দেন পান খাই এই পান খাওয়ার মধ্যে দিয়ে রসালু কথা শুরু হয় এটা আল্লাহ রাসূল বলছেন সম্পূর্ণ নিষেধ যদি ঘরে কেউ না থাকে তুমি নচেৎ চলে যাও আর যদি অনুমতি কেউ দেয় তাহলে সেখানে প্রবেশ করো আল্লাহ রাসূল সব সময় একটা কথা তিনবার বলতেন একটা জটিল কথা আসলে তিনি এই কথাটা তিনবার বলে এদিক সেদিক বলে বুঝিয়ে দিতেন এবং কোন লোককে সালাম দিতেন তিনবার যাতে তার মনোযোগ আকর্ষণ করা হয় তার মানে কোনো ঘরে প্রবেশ করলে কোন ভাইয়ের সাথে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কি বলতে হবে জোরে কন্যা কি বলতে হবে দেখেন আল্লাহ তাআলা সূরাতুল আল আহজাব এর 56 নম্বর আয়াতে নবীকে সালাম দেওয়ার ব্যাপারেও আয়াত নাযিল করেছেন ইন্নাল্লাহা ও মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার ফেরেশতারা আমি নবীর আমার নবীর প্রতি আমরা সালাম দেই আল্লাহ তাআলা বলছেন আমি আমার ফেরেশতারা নবীর প্রতি সালাম দেই তবে আমরা যেরকম সালাম দেই এরকমটা নয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে জলসা করেন নবীর শান মান তাদের সামনে বিস্তারিত বলেন এটাই আল্লাহ তাআলার সালাম দেওয়া আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুসলমানরা আমি আমার ফেরেশতা দেই আর তোমরা মুমিনদেরকেও আদেশ করতেছি সম্মানের সহিত আমার রাসূলকে সালাম দাও সুবহানাল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না বিমাক্কাত হাজরান কানা ইউসাল্লিমু আলাইয়া লায়ালি ইউসবিতু ইন্নী লা'রাফুহু আল-আন রাহু তিরমিজি যখন আমি নবুয়াত প্রাপ্ত হলাম নবুয়াতের ধারাগাইত চলে আসলাম আমি একা নির্জনতা বাসাই করলাম যখন আমি মক্কার নির্জনতা চলে যাইতেছিলাম তখন আল্লাহ তাআলার নিয়ামতে একটা পাথর আমাকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না পাথর আল্লাহর রাসূলকে সালাম দিয়েছেন আল্লাহর রাসূল বলছেন আরাফুহু আল আন এখন পর্যন্ত আমি সেই পাথরটা চিনি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই সাহাবায়ে কেরাম বলছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাত্রি যখন আমরা বের হতাম চতুর্দিকে গাছ পর্যন্ত আল্লাহর রাসূলকে সালাম দিত সুবহানাল্লাহ এক বিদিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী এটা প্রমাণ দেখান তো ওই যে গাছটা আছে এটা কোন চাইতো আল্লাহর রাসূল বলেন এই গাছ এদিকে গাছ সাথে সাথে শিকড় বাকড় নিয়ে ওনার সামনে হাজির হয়ে সুবহানাল্লাহ বলেন আবার বলছেন গাছ তুমি তোমার স্থানে যাও ওই লোকটা বলছে হুজুর এটা আবার বিদায় দেন আবার গাছটা ঠিক নিজ জায়গায় যে সঠিকভাবে বসে গেলেন এই মুজিজা দেখার পর ওই লোকটা রাগ দিয়ে বলছে রাসূলুল্লাহ আপনি আসলে সত্য নবী আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন সিলেটের জমিনে যখন শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহি আসেন মোনাকিও সর্বপ্রথম পাথরে সালাম দিয়েছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন যদি ওলির মতো ওলি হতে পারেন গাছ পাগল সাগর পাগল সব আপনার জন্য পাগল হয়ে যাবে আর যদি আল্লাহর বান্দার মতো বান্দা না হইতে পারে তো সব আপনার পর হয়ে যাবে কারণ যে আজাব গজব প্রাপ্ত তার কাছে কেউ ভেস্তে চায় না যে আল্লাহ নিয়ামত প্রাপ্ত তার কাছে সবাই আসতে চায় যখন দেখবেন আপনাকে চতুর্দিকে মানুষ ভালোবাসতে শুরু করছে আপনার প্রতি শ্রদ্ধা করতেছে তখন বুঝবেন আল্লাহ তাআলার নিয়ামত আপনার উপরে আছে যখন দেখবেন মানুষ আপনাকে ঘৃণা করে মানুষ আপনাকে ছাইট করে চলে যেতে চায় তখন বলবেন বুঝবেন যে আল্লাহ আপনার পর থেকে উপর থেকে একটা নিয়ামতের ঝর্ণা উঠে নিয়ে গেছে তখন আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ আমার প্রতি রহমত দান করেন নিয়ামত দান করেন আর আমরা সবসময় সালামের প্রচলন রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলিম ভাইয়ের সাথে আরেক মুসলিম ভাইয়ের কর্তব্য হচ্ছে পাঁচটি কয়টি বললাম এর মধ্যে প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে ইজা লাকিয়াতুহু যখন তোমার ভাইয়ের সাথে দেখা হয় ইউসাল্লিমু আলাইহি তাকে সালাম দাও কি দেওয়ার জন্য বলছেন জোরে কোন না কি দেওয়ার জন্য এজন্য ভাইরা আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন যে সালাম প্রচলন করো সালাম প্রচলন করলে সমাজে শান্তি বিরাজমান থাকবে এজন্য আমরা সব সময় এক ভাইকে ছোট হোক বড় হোক মেজো হোক সেজো হোক সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ লেট করবেন না যে সে আমাকে সালাম দেবে এরকম লেট করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে সালামের প্রচলন সালামের আদব কায়দা রক্ষা করে সব সময় সালাম দেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ